সাবস্ক্রাইব করুন দ্বীনের তালিম ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সমাজে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোকপাত করব, যে বিষয়টি গতমান হইতেছে। আজকে দেখবেন ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছোট, বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে সম্মান করে না। এবং উস্তাদবর্গ ব্যক্তি সম্পর্কেও আলোকপাত করব, যারা উস্তাদবর্গ আছেন, যাদের কাছ থেকে এলেম শিখছি, অর্থাৎ বিদ্যা শিক্ষা হয়েছি। দুনিয়াবি বিদ্যাই হোক না কেন, মাদ্রাসার লাইন অথবা ইসলামিক বিদ্যাই হোক না কেন, যে বিদ্যাই শিখছেন সে আপনার উস্তাদবর্গ ব্যক্তি, তার সঙ্গে কি আচরণ করতে হবে, এ বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোকপাত করব। বর্তমান সমাজে সমসাময়িক ঘটনাগুলোর মধ্যে দেখা যায় এই একটাই বিষয়, যে মানুষগুলো তাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করতেছে না। বর্তমানে দেখবেন সমাজের মধ্যে এরকম বড়দের সম্মান, বড়দেরকে শ্রদ্ধা করা একেবারেই উঠে গেছে। ছোট থেকে নিয়ে কিশোর বয়স পর্যন্ত ছোট ছোট বাচ্চা, 8-10 বছরের ছেলে বড়দেরকে সম্মান করতে জানে না, 15 বছরের ছেলে বড়দেরকে সম্মান করতে জানে না, ছেলে পিতাকে সম্মান করে না, ভাই বড় ভাইকে সম্মান করে না। সম্মান না করার বিষয়টা একেবারেই মানুষের মাঝে প্রচলন বিস্তার লাভ করতেছে। তা আজকে আপনাদের মাঝে ভাবলাম বড়দের সম্মান করা বিষয়টি নিয়ে কোরআন এবং হাদিস কি বলেছে, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল কি বলেছেন, এই সম্পর্কে বিস্তারিতভাবে কোরআন ও হাদিস থেকে আলোকপাত করব। তো যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন, দ্বীনের তালিম ইসলামিক এই পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন, দ্বীনের তালিম ইসলামিক এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকে আলোকপাত করার বিষয়টি হলো বড়দেরকে সম্মান করতে হবে না করতে হবে না। আজকে দেখবেন বর্তমান সমাজের মধ্যে, এলাকার মধ্যে ছোট ছোট পোলাপান বড়দেরকে সম্মান করে না, নিজের বাবাকে সম্মান করে না, নিজের বড় ভাইকে সম্মান করে না, অথচ তারা গালিগালাজ করে, তাদেরকে আদেশ রূপে কোনো বাক্য বড়রা যদি অনুরোধ করেন তখন তারা এরকম ভাবে জারি দেয়, রাগান্বিত হয়ে যায়। ছোট ছোট মানুষগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, তো এরকম পরিস্থিতি আমাদের কেন হইতেছে, সমাজের মধ্যে এই অবস্থা কেন জারি হইতেছে, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। এই পরিস্থিতিটার জন্য দায়ী হইলাম আমরা নিজেরাই, কারণ প্রত্যেকটা মানুষের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের বয়স যখন 6 বছর হয়, তখন তাকে দীনি তরবিয়ত, দীনি শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো নিজের পিতা এবং মার। তো পিতামাতা কি করতেছে, তারা জগা ফাসাদ করতেছে সন্তানকে দেখিয়ে, তারা এরকম ভাবে দুনিয়ার মধ্যে নানান ধর্মের নাজায়েজ কাজকর্ম করতেছে, সন্তান এই কাজগুলো দেখতেছে। সন্তান তো এই সমস্ত কাজগুলো পিতামাতার কাছ থেকে দেখে দেখে শিখতেছে। তো দায়ী হইলাম কে, পিতা এবং মা, অর্থাৎ গার্জিয়ান হলো এই সন্তান খারাপই, খারাপের দিকে যাওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য দায়ী হলো তার পিতা এবং মা। কারণ একটা সন্তানকে যখন 6 বছর হয় তখন তার শিক্ষা জীবন শুরু হয়, তাকে শুধু বই পুস্তক শেখানোটাই পিতামাতার দায়িত্ব নয়, তাকে তরবিয়ত শেখানোর দায়িত্ব, দীনি তালিম দেওয়াও একটি পিতামাতার দায়িত্ব, একটি পিতামাতার কর্তব্য। এ বিষয়টি কজন মানুষ চিন্তা করে, কজন মানুষ এই বিষয়টির দায়িত্ব পালন করতেছে? মানুষ তো মনে করে যদি তাকে ইংলিশ শিক্ষা দেওয়া যায়, যদি তাকে বাংলা শিক্ষায় শিক্ষিত করা যায়, এটাই আমার দায়িত্ব। কিন্তু না না, আপনি যেরকম ভাবে তাকে সমস্ত দায়িত্ব পালন করতেছেন, তার খাবার দাবার, তার ঘুম, তার পোশাক পরিচ্ছদ, ঠিক তেমনি ভাবে আখেরাতের জিন্দগি তার কিভাবে সুন্দর হয় এই পথ অবলম্বন করাটা তাকে আপনাকেই শিখিয়ে দিতে হবে। অর্থাৎ ছেলেকে, মেয়েকে, অর্থাৎ ছেলে সন্তান বলেন, মেয়ে সন্তান বলেন, তাকে শিক্ষা দিতে হবে বড়দেরকে সম্মান করা, ওলামায়ে কেরামদেরকে তাজিম করা, ছোটদেরকে স্নেহ করা, এ বিষয়টির তালিম তাকে দিতে হবে। কিরকম ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকারের এলেম যদি কোনো মানুষের ভিতরে না থাকে, 3 প্রকারের মেধা, 3 প্রকারের বিদ্যা যদি কোনো মানুষের ভিতরে না থাকে, অর্থাৎ আমার উম্মত থেকে সে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন বাক্য এখানে পেশ করেছেন। চিন্তা করছেন বড়দেরকে সম্মান করা কিভাবে সম্মান করবেন, শ্রদ্ধার সাথে তাদের সঙ্গে বিনয়ের সাথে আচরণ করবেন, কথা বলবেন, তার সামনে নরমীয়তা অবলম্বন করবেন, উচ্চ আওয়াজে বড়দের সঙ্গে কথা বলা যাবে না, ছোটদেরকে আদর স্নেহ দিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে আদেশ করতে হবে, এবং ওলামায়ে কেরামদের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার তাদের সঙ্গে দেখাইতে হবে।
ওলামায়ে কেরাম হলো জাতির মাথার মুকুট। অনেক মানুষ ওলামায়ে কেরামকে সম্মান করতে জানে না, সেই জন্য ওলামায়ে কেরামদেরকে আপনারা সম্মান করবেন। তারা যদি দিক নির্দেশনা না দেয় তাহলে তো আমরা আমাদের চলাটাই মুশকিল হয়ে যাবে, আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে ধারণা পাবো না কোনো মানুষের কাছ থেকে। একমাত্র ওলামায়ে কেরাম আল্লাহ তাআলার ভয় এবং রসুলের আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতেছে, সেই জন্য তাদেরকে সম্মান করাটা প্রত্যেকটা মুমিন মুসলমানের কর্তব্য। সম্মানটা হলো দুই প্রকার, এক সম্মান হলো বড়দেরকে সম্মান করা, দ্বিতীয়ত সম্মান হলো ওস্তাদ বর্গ ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে কোনো কিছু শিখতে হয়। এই হলো দুই প্রকার সম্মানী ব্যক্তি। এক তো হলো বড় যারা আছে, আপনার বয়সের বড়, তাদেরকে সম্মান করবেন, তাদের সাথে নরমীয়তার সাথে কথা বলবেন, সুন্দর আখলাক চরিত্র তাদেরকে দেখাইবেন, মাথা নিচু করে থাকবেন তাদের সামনে। দুই নম্বর সম্মানী ব্যক্তি কারা, যাদের কাছ থেকে আপনি এলেম শিখছেন অর্থাৎ বিদ্যা শিখছেন, এটা আপনার দুনিয়া শিক্ষা হোক, আখেরাতের শিক্ষা হোক, স্কুলের শিক্ষা হোক, মাদ্রাসার ইসলামিক শিক্ষা হোক, যে কোনো প্রকার শিক্ষা হোক, তাকে আপনাকে সম্মান দিতে হবে। অর্থাৎ আপনার ওস্তাদ যারা আছে আপনার ওস্তাদ বর্গ ব্যক্তিদের সঙ্গে সুন্দর আচরণ দেখাবেন, উত্তম সুরে কথা বলবেন, তারা যখন কোনো আদেশ দিবে ওই আদেশ যদি আপনার সাধ্য অনুযায়ী থাকে তাহলে ওই আদেশ আপনি পালন করবেন, যদি এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী তার হুকুম হয়ে থাকে। বর্তমান সমাজে একটি বিষয় প্রচলন খুবই বিস্তার লাভ করতেছে যে ওস্তাদ বর্গ ব্যক্তি যারা আছে, যাদের কাছ থেকে এলেম শিখছি, যারা আমাদেরকে বিদ্যা শিখিয়েছেন, তাদের সঙ্গে আমরা খুব খারাপ ভাবে বাজে ব্যবহার করতেছি। অনেক মানুষ এলাকার মধ্যে এরকম দেখা যায়, ছোট্ট বাচ্চা 10-12 বছর 15 বছরের ছেলে, সে তার ওস্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, অথবা আপনি বয়সে ওস্তাদের চাইতে বড়, হ্যাঁ, তার সঙ্গে তুই তাকর করে কথা বলতেছেন। উলামায়ে কেরাম হোক, জেনারেল শিক্ষিত হোক, আপনি যে শিক্ষায় শিখেছেন আপনার ওস্তাদ বর্গ ব্যক্তি অর্থাৎ আপনার ছেলেকে শিক্ষা দিয়েছে, আপনার মেয়েকে সে শিক্ষা দিতেছে ওই ওস্তাদ, তার সঙ্গে তো আপনি তুই তাই করে কথা বলতে পারবেন না, তুই এটা তুই সেটা এভাবে আপনি করতে পারেন না। এবং আরেক প্রকার ব্যক্তি এলাকার মধ্যে দেখা যায় যে তাদের সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ডিগ্রি অর্জন করেছে, তাকেও হ্যাঁ কিছু ভাই বোন আছেন, তার সম্মানকে বুঝতেছেন না, মানুষের সামনে তাকে তুই তাই করে কথা বলতেছেন, অথচ আপনার ভাই হওয়ার পরও কোনো লোক সমাজের মাঝে তাকে অবশ্যই তার বিদ্যার সম্মান দিতে হবে। বাড়িতে আসার পরে আপনি তাকে ভাই বলেন তুই বলেন কোনো সমস্যা নাই, কিন্তু এক প্রকার মানুষের সামনে সম্মানী ব্যক্তিকে সম্মানী জ্ঞান অর্জন করার্থে তাকে আপনি অবশ্যই সম্মান দিতে হবে। আপনার ছেলেকে শিক্ষা দিয়েছে এক আলেম, তাকেও আপনি তুই তাই করে বলতে পারবেন না, আপনার বয়সও যদি ছোট হয় আপনি তাকে কি করবেন, সুন্দর আচরণ তার সঙ্গে সুন্দর ভাবে কথা বলবেন, যেহেতু সে এলেম শিখছে, এলেমের কারণে তাকে আপনাকে দাম দিতে হবে। আরেক প্রকার লোক দেখা যায় বড় বড় ব্যক্তি যারা আছেন বাপের সমতুল্য ভাইয়ের সমতুল্য তাদেরকে সম্মান করেন না। হ্যাঁ, আরেক প্রকার লোক আছেন যারা ছোট যারা আছে বয়সে ছোট তাদেরকে স্নেহ করতে পারেন না, দমকের সুতে সদা সর্বদা আচরণ করেন ব্যবহার করেন তো তারা আপনার কথাগুলো মানতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টি নিয়ে একটি হাদিস রিওয়ায়াত করেছেন যে তিন প্রকারের এলেম যদি কোনো মানুষের ভিতরে না থাকে সে আল্লাহর রাসূলের উম্মত নয়, আল্লাহর রাসূলের দল থেকে সে খারিজ হয়ে যাবে। এক নম্বর বড়দেরকে সম্মান করা, ওস্তাদ বর্গ ব্যক্তি যারা আছে তাদেরকে সম্মানের চাইতে সম্মান নূরুন আলা নূর, উভয় প্রকারের সম্মান তাকে দিতে হবে, বিনয়তা এবং নরমীয়তা তার সঙ্গে প্রকাশ করতে হবে, ছোট যারা আছে তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে, আদেশ করতে হবে, তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি আমরা এরকম ভাবে সমাজ গঠন করতে পারি তাহলে আমাদের আর চলাফেরা করার ক্ষেত্রে কে অসম্মানী কে অসম্মানী নয়, কাকে সম্মান করতে হবে কাকে সম্মান করতে হবে না, এই বিষয়টি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সকলের ভিতরে এরকম ভাবে স্থাপিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।